আজ রবিবার 21 জুন, এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে আমাদের ভারতবর্ষ। তবে শুধু উত্তর ভারত নয়, পাশাপাশি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে কলকাতা। এটি হবে বলয়গা সূর্যগ্রহণ এবং যার ডিউরেশন হবে সব থেকে বেশি। ভারতের অধিকাংশ জায়গা থেকে মোটামুটিভাবে এই সূর্যগ্রহণটি দেখা যাবে এবং আংশিক সূর্যগ্রহণ শুরু হবে 9:15 এবং যেটি শেষ হবে 3:04 নাগাদ। খালি চোখে 1 সেকেন্ডের জন্য সূর্যগ্রহণ দেখবেন না, রেটিনার ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং দৃষ্টিশক্তি এই কারণে হারানোর সম্ভাবনা থাকে। তাহলে কিভাবে দেখবেন? কোনো পেরিস্কোপ, টেলিস্কোপ বা সানগ্লাসের সাহায্যে দেখুন সূর্যগ্রহণ। সূর্যরশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে যা চোখে প্রভাব ফেলে, এছাড়াও এক্স-রে প্লেটের সাহায্যেও দেখা যায়। এই সূর্যগ্রহণের সময় আমাদের মধ্যে বেশ কিছু কুসংস্কার মানা হয়, কারণ আমরা মনে করি এই সূর্যগ্রহণের সময় শত্রুদের আগমন হয়, আর সেই শত্রুদের হাত থেকে বাঁচার জন্য আমাদের এইগুলি করতে হয়। তার মধ্যে 1 নম্বর কুসংস্কার হলো, এখনও মানুষ বিশ্বাস করেন যে সূর্যগ্রহণের সময় কোনো মূর্তিতে হাত দেয়া বা তাদের পূজা করা যাবে না, এবং যতক্ষণ সূর্যগ্রহণ চলে মন্দিরের দরজা ততক্ষণ বন্ধ রাখা হয় এবং সূর্যগ্রহণের পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এরপর সেই সব মূর্তিগুলিকে ভালো করে গঙ্গাজল দিয়ে ধোয়া হয় তাদের পবিত্র করার জন্য। দ্বিতীয় কুসংস্কারটি হলো, এই সূর্যগ্রহণের সময় শত্রুদের হাত থেকে বাঁচার জন্য আমাদের গীতাপাঠ বা কিছু ভক্তি সঙ্গীত এছাড়াও ধ্যান করার পরামর্শ দেওয়া হয়। 3 নম্বর কুসংস্কারটি হলো খাদ্য নিয়ে। এখানে মনে করা হয় সূর্যগ্রহণের সময় কোনো রকম রান্না করা যাবে না, এছাড়া যদি কোনো খাবার থেকে যায় তাদের অবশ্যই খেয়ে নিতে হবে সূর্যগ্রহণের আগে, অথবা সেই খাবারের ওপর তুলসী পাতা দিয়ে ঢেকে রাখতে হবে ভালো করে। 4 নম্বর কুসংস্কারটি অনুসরণ করা খুবই কঠিন, কারণ এখানে বলা হয় সূর্যগ্রহণের সময় ঘুমানো বা মলত্যাগ মুক্ত দেয়, এছাড়া মেকআপ করা বা যৌন মিলন কিছুই করা উচিত নয়। 5 নম্বর কুসংস্কারটি হলো বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলাদের নিয়ে, কারণ তাদের মনে করা হয় তারা এই সময় খুব উইক থাকে এবং খুব সহজেই সূর্যগ্রহণের সময় কোনো শত্রু তাদেরকে আক্রমণ করতে পারে, তাই তাদেরকে কোনো ধরনের তীক্ষ্ণ জিনিস ব্যবহার করতে বাধা দেওয়া হয় এবং ভারতের বিভিন্ন জায়গায় তাদেরকে হাত পা ছড়িয়ে বসতেও বাধা দেওয়া হয়। 6 নম্বর কুসংস্কারে বলা হয়, যখনই সূর্যগ্রহণ শেষ হয়ে যাবে তারপরই স্নান করে নতুন জামা কাপড় পরতে হবে। এছাড়া অনেক জায়গায় মনে করা হয় যে গঙ্গায় গিয়ে স্নান করলে বা গায়ে গঙ্গাজল ছেটালে শরীর থেকে আমাদের সমস্ত শত্রু ধুয়ে মুছে যাবে। বহু বছর ধরে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা এক্সপ্লেন করে গেছেন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কীভাবে হয় এবং এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কী। তা সত্ত্বেও এখনও মানুষের মধ্যে রয়ে গেছে বিভিন্ন কুসংস্কার, এবং এই ধরনের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলেই তাদের মধ্যে এই কুসংস্কারগুলো দেখতে পাওয়া যায় এখনও।